হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো স্ট্যান্ডার্ড ফোর আজকে আমি তোমাদের অনুশীলনী দশের কয়ের অঙ্ক করাবো তো শিক্ষার্থী চলো বই খোলো দেখো অনুশীলনী দশের কয়ে কি অঙ্ক রয়েছে আমরা বিভিন্ন প্রকার বলি ঠিক আছে তাহলে আগে আজকে আমরা শিখব যে এককের সম্পর্ক দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম আর তরল পদার্থের মানে আয়তন পরিমাপের মূল একক হচ্ছে লিটার এবার এই দৈর্ঘ্য মাপার যে বিভিন্ন এককগুলি ব্যবহার হয় তাদেরকে কি বলা হয় এইগুলো কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে বা শিখতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আবার ওজন পরিমাপের এককগুলি কি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম দেশি সেন্টিগ্রাম মিলিগ্রাম আর আয়তন পরিমাপের এককগুলি কি কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার দেশি লিটার সেন্টি মিলিলিটার তাহলে এইগুলো এই তিনটে দৈর্ঘ্য ওজন আর আয়তন পরিমাপের যে এককগুলি এগুলো তোমাদের আগে ভালো করে মনে রাখতে হবে কোনো একককেই তার নিম্ন এককে পরিবর্তিত করতে হলে এককটির ঘরে এক বসে ধরো তুমি গ্রাম থেকে দেশি গ্রামে যাবে এই গ্রামের ঘরে এক বসিয়ে দেশি গ্রাম মানে ডানদিকে দিকে যত তুমি সরবে তত একটা করে শূন্য যোগ হবে যেমন দেখো এক মিটার সমান কত ডেসিমিটার দশ ডেসিমিটার মানে দশ দিয়ে কোন হলো আবার এক মিটার সমান কত সেন্টিমিটার দেখো মিটারের পর কত ডেসি একটা শূন্য সেন্টি দুটো শূন্য মানে একের পিঠে দুটো শূন্য একশো তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার আবার এক মিটার সমান কত মিলিমিটার না দেশি সেন্টি মিলি তিনটে শূন্য তাহলে এক মিটার সমান হাজার মিলিমিটার তেমনি এক ডেকামিটার সমান দশ মিটার তাই তো এই যে ডেকামিটার আছে ডেকামিটারের থেকে আমি যদি মিটারে যাই কত একটা শূন্য বলেছি একটা একক থেকে আর একটা এককে যেতে গেলে আমার একটা করে শূন্য তাহলে ডেকামিটার থেকে মিটারে যেতে গেলে দশ দিয়ে কোন করে কি হলো দশ মিটার কিন্তু যখন মিটার থেকে আমি ডেকামিটারে আনব তখন কি হবে ভাগ হবে দশ দিয়ে তাহলে এক ডেকামিটারকে এবার এক মিটার সমান কত ডেকামিটার এককে দশ দিয়ে ভাগ করতে হবে যেমন এক কিলোমিটার সমান হাজার মিটার ঠিক আছে এইখানে দেখো এক কিলোমিটার সমান একটা দুটো তিনটে শূন্য তাই তো তাহলে এক কিলোমিটার সমান হাজার মিটার কিন্তু এক মিটার সমান কত কিলোমিটার না এক কিলোমিটার সমান হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এইভাবে হচ্ছে তোমাদের সম্পর্কগুলো করতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে মিটার থেকে যখন তুমি ডান দিকে সরবে ডেসি সেন্টি মিলি তখন কি হবে বাড়বে দশ দিয়ে গুণ হবে প্রতি ক্ষেত্রেই সেটা যদি গ্রাম থেকে গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রামে যাও আবার লিটার থেকে দেশি লিটার সেন্টি লিটার মিলিলিটার যাও একই নিয়মে তোমার দশ দশ করে বাড়তে থাকবে মানে লিটার থেকে দেশি লিটারে দশ দিয়ে এক লিটার সমান দশ দেশি লিটার এক লিটার সমান একশো সেন্টি লিটার এক লিটার সমান হাজার মিলিলিটার তেমনি আবার যদি তুমি লিটার থেকে কিলোগ্রামে যাও তখন কি হবে ভাগ এক লিটার সমান কত ডেকা লিটার এক বাই দশ এক লিটার সমান কত হেক্টো লিটার এক বাই একশো এক লিটার সমান কত কিলো লিটার এক বাই হাজার তাহলে এইভাবে তোমাদের এগুলোকে বার করতে হবে আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধে হলো না তোমরা এই এককগুলো ভালো করে মুখস্থ করবে এবং মূল এককগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে দশের কয়ে দেখো তোমাদের কতগুলি শূন্যস্থান দিয়েছে এই শূন্যস্থানগুলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তোমাদের এইটাই এইচ ডবলু থাকবে তোমরা স্কুলের খাতায় এইটাই করে পাঠাবে ঠিক আছে শিক্ষার্থী তোমরা ভালো করে বাড়িতে এগুলো অভ্যাস করবে এবং মনে রাখবে আসি শিক্ষার্থী তোমরা ভালো থাকবে এবং বাড়িতেই মন দিয়ে পড়াশোনা করবে